नमस्कार बंधुरा, आमार चैनले आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपिटी। तो आज आमि शेयर करब क्रिस्पी फ्राइड मोमो। चलुन ताहले देखे नेওয়া যাক। तो सर्वप्रथमे एक कप ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটু দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপর অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ডো রেডি করে নেব। ডোটা যত ভালো তৈরি হবে মোমোটাও তত টেস্টি হবে। ডোটা রেডি হয়ে গেলে এটাকে আমি এক ঘন্টার মতন রেখে দেব। এটা একটু সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি। যদি সময় কম থাকে আপনার হাতে তাহলে আধ ঘন্টাও রাখতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সল্টি অ্যান্ড টেস্টি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো এক ঘন্টা পর ফিরে এসে তা ছোট ছোট আমি টুকরো করে নিচ্ছি। পুরোটা এখন বানাবো না, এতটা বানাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এটাকে আমি কয়েক পিস বানিয়ে আপনাদের দেখাচ্ছি। ছোট ছোট করে বল বানানোর পর এটাকে আমি বেলে নিব। আমার বেলা হয়ে গেছে। তারপর তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, লঙ্কা, কুচানো আদা, রসুন। পেঁয়াজটা সোনালী কালার হয়ে এলেই এবার মাংসটাকে দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রামের মতন চিকেন আছে। চিকেনটাকে প্রথমে ভেজে তারপর সয়া সস, একটু ভিনেগার দিয়ে দেব। ফ্লেভারটা একদম রেস্টুরেন্টের মতন হবে। তো চিকেনটাকে দোকান থেকেই আমি ছোট ছোট টুকরো করে কাটিয়ে এনেছি, আপনারা বাড়িতেও কেটে নিতে পারেন। এবার আমি মোমো শেপ বানানো দেখাচ্ছি। আমি মোমো বানানোতে অত এক্সপার্ট না, সেজন্য আমার শেপসগুলো অত ভালো নাও হতে পারে। আমি একটা সিম্পল শেপস দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন একটা যে কোনো দিয়ে নেবেন। আমার মনে হয় শেপটা কোনো ফ্যাক্টর না, শেপটা যেমনই হোক টেস্টটা একদম রেস্টুরেন্টের মতন হওয়া চাই। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনার একটি লাইকই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। একটি ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়, তো আপনার লাইকটি পেলে সেই পরিশ্রমটা সফল হয়। তো মোমোগুলো গরম তেলে এক এক করে ছেড়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর দু সাইডে ভালো করে মিডিয়াম ফ্লেমে এটিকে ভাজব। ভাজা হয়ে গেছে, এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো আপনারাও একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখুন, আমার মনে হয় আপনারাও ক্রিস্পি ফ্রাই মোমোর প্রেমে পড়ে যাবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।